আরচিকর কাণ্ডে বরাবরই প্রতিবাদ জানিয়ে আসছে সুখেন্দু শেখর। সম্প্রতি রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরচিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরা করবার দাবিও জানিয়েছিলেন তিনি। অন্যদিকে 14 আগস্ট দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নেতাজি মূর্তির সামনে ধর্ণায় বসেন সুখেন্দু শেখর রায়। অন্যদিকে আরচিকর কাণ্ডে ভুল তথ্য এবং তদন্ত সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোর অভিযোগে সুখেন্দু শেখর রায়কে ডেকে পাঠিয়েছিল লালবাজার। তবে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন আরচিকরের প্রাক্তন অধ্যক্ষ। এরপরে তৃণমূল সংসদের এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই সুখেন্দু শেখরের পোস্ট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। সুখেন্দু শেখর রায় তার এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে তিনটি স্ট্যাম্প, তার মধ্যেখানে স্ট্যাম্পটি ভেঙে গিয়েছে। তিনি ক্যাপশনে লেখেন, মিডল স্ট্যাম্প উপড়ে গিয়েছে, এরপর কি? যদিও হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষের গ্রেপ্তারিতে চুপ না থেকে তৃণমূল মুখপাত্র কুড়াল ঘোষ লেখেন, সন্দীপ ঘোষ গ্রেপ্তার নিয়ে যারা প্রতিক্রিয়া চাইছেন তদন্ত সিবিআই করছে, সম্ভবত দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টি সন্দীপ এবং তার আইনজীবীরা বলতে পারবেন, দলের কোনো বক্তব্য নেই। সেই সঙ্গেই তিনি উল্লেখ করেছেন, কিছু অভিযোগ অনেক আগেই শোনা গিয়েছিল, তখন পদক্ষেপ নিলে এখনকার অস্বস্তি এড়াতে পারত স্বাস্থ্য ভবন। সোমবার সন্দীপ গ্রেপ্তার হওয়ার পর তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিকে সন্দীপ যেদিন গ্রেপ্তার হচ্ছেন সেদিনই আরচিকরের ঘটনায় দলীয় স্তরে ব্যবস্থা নিয়েছে তৃণমূল। এসএসকেএম হাসপাতালে জুনিয়র চিকিৎসক অভিকদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। তিনি আরচিকরের ঘটনাস্থলেও গিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এমনই নানা অভিযোগের প্রেক্ষিতে তাকে ছাত্র সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।